আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকের আমার ব্লগের মধ্যে থাকবো রান্না, থাকবো খুব মন চাইছে খাসাগুল্লা বানাইতাম আর খাসাগুল্লাটা খাওয়ার ইচ্ছা করছে, তাই আজকে আমার জীবনে প্রথম আমি খাসাগুল্লাটা বানাইতে আরম্ভ করছি। আর আপনারা দেখতে থাকুন আমি কীরকম বানাই, চলুন আমার সাথে আমি খাসাগুল্লাটা বানানি যাই। আজকে খাসাগুল্লা বানাইমু। খাসাগুল্লা বানাইতে সময় এখানে আমি হাফ কিলো করে মানে ছানা লইছি। ছানাটা ওই লগে আমি কিনিয়ে আনাইছি, ছানাটা আনাইছি আমার দুধওয়ালারে দি বানানি লইয়া। তবে খালকে ছানাটা রাত্রে দিছে, ওখন আমি বানাইমু। আর আমার জীবনের প্রথম খাসাগুল্লাটা বানাইতাম, আপনারা দোয়া করবা আমি চেষ্টা করি বানাই দিই। এটা ছানাটা প্রথম হাফ কিলো, মাশাল্লাহ বহুত সুন্দর, আমি চাইছিও না, আমি প্যাকেটটা রাখি দিছিলাম ফ্রিজের মধ্যে। ছানাটা আর দিয়ে একটু বাঙ্গিয়ে জুড়ো করবো, কারণ শক্ত হয়েছে ছানাটা, জুড়ো করবো। ছানাটা পুরা আমি এটা দিয়া গ্রেট করছি, একটু ছানাটা শক্ত হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে বালা করিয়া বালা করি মাখমু, হাত দিয়ে এটাই খুব বালা করি মাখিম মুতি নিম, যাতে কোনো মানে ছানার কোনো দলা না থাকে। খুব বালা করি মাখিম, মাখিয়া দুই বাক করে দিম। ওখান ছানাটা দেখুন খুব বালা করে মাখিছি মানে মাড়েছি, প্রায় পাঁচ মিনিটের মতন আমি খুব বালা করিয়া ছানাটারে মাড়েছি। এখন এটাই তোরে মানে মাখার পরে পালাটাকে আমি সবটে জমাইয়া অর্ধেক করে দিলাম, দুই ভাগে বাক করম ছানাটাই তোরে। ক্যামেরা তো ধরার মানুষ নাই, নিজে নিজে একলা একলা করতে লাগে, এর লাগে ক্যামেরাটা মাঝে মাঝে অফ করিয়া আমি করি। যেমন ছানাটাই খুব ঠিকছে মতো হয়েছে, একদম কোনো ধরনের স্নায়ু ভিতরে এরকমভাবে শেপ ধরাইলে দেখা যায় শেপটা ধরব। দুই ভাগে বাক করব ছানাটার ভিতরে, এখন ওন দুই ভাগে বাক করছি। এই অর্ধেক এখানে থাকবো আর এই অর্ধেক আমি কড়াইয়ের মধ্যে চুলার মধ্যে নিয়ে যাইম, গ্যাসটা অন করিয়া গ্যাসের মধ্যে এখন নিয়ে যাইম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কীরকম মাছকে বানাই, মজাদার ছানার সন্দেশ। এটা যে কেউ ঘরে বানাইতে পারবা, বাজার থেকে কিনিয়ে আনিয়ে খাইতা একটা পিস বিশ টাকা করে বিকে, আর এটা নিজে বানাইলে অরিজিনাল ছানা দিয়া নিজে বানাইলে এটা গরুর দুধের কিন্তু ছানাটা। এখানে লফলে আমি একটা কড়াই বইলাম, কড়াইটার মধ্যে আমি ছানাটা দিয়া রান্না করম, একদম লফলে আমি রান্না করম ছানাটারে দিয়া দিম। এখানে এক এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, খুব বেলা করি আমি লাড়িয়া রান্না করব। একদম ফ্লেম কিন্তু চুলার আশটা একদম লো রইতে লাগবো। গ্যাসের চুলায় বাত হইতেছে, চুলার আশটারে লো ফ্লেমে রাখিয়া আমি অনবরত নাড়াচাড়া করবো। একটু এলাচের পাউডারটা থাকলে, এলাচের গুঁড়াটা থাকলে দিয়া দিলে ভালো হয়, তবে আমার কাছে গুঁড়া না থাকার কারণে আমার এটাও মনে হয়েছে না যে গুঁড়া করতাম। গুঁড়া না থাকার কারণে আমি এলাচ দুইটারে ফাটাইয়া তার ভিতরে বেশি টাইম দিয়ে দিছি, একটু ফ্লেভারের লাগিয়া। এলাচের গুঁড়াটা দিলে মানে খাসাগুলা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস এলাচের গুঁড়াটা দিলে খুব বেশি খাইতে টেস্টি হয়। এরকম আমি একদম ফুরা করে রান্না করব। দেখেন এই কড়াইটার মধ্যে সারিয়া আর আস্তে আস্তে করিয়া
একটু বেশি সময় বাজিয়ে করতে লাগবো, আমি একদম দোলারম করে দেবো। তখন এটা লামাই লইম, লামাইয়া তালার মধ্যে লইলাম। তখন ওই তালার মধ্যে লই দিছি, এখন একটু ঠান্ডা হইতে কিছু গরম গরম অবস্থায় দুটা একসাথে মিলাইয়া মিলাইয়া মারিম, একটু গরম গরম অবস্থায়। এখন সুন্দর করে আমি টেন্টরে শেপ ধরাইম। জীবনের প্রথম বানাইয়া তো একটু এদিক সেদিক কইব, দুনো হাত দিয়া ইয়ে করিয়া শেপ ধরাইম। এখানে তো মাওয়া নাই আমার কাছে, দুধের মানে দুধের পাউডারটা দিয়া শেপ ধরাইম। থাকার পরে অটোমেটিকলি একটু শক্ত হয়ে যাব। এই একটা মিষ্টি বানাইলাম, প্রতিটা মিষ্টি এরকম বনবো। এখন প্রত্যেকটা মিষ্টি আমার শেপ ধরাই লিছি, প্রত্যেকটা মিষ্টি শেপ ধরাই লিছি। এখানে দেয়া রাখছি, এইখানে এই তো গুঁড়ার মধ্যে দুধের পাউডার, যেটা পাউডারের মধ্যে মাওয়া দিলে মাওয়াও দিতে পারবা, আর মাওয়া না থাকলে হাতের কাছে পাউডার মিল্ক দিয়ে দিয়া আপনি শেপ ধরাইতে পারবেন। হাতের বানাইল জিনিস খাইতে তৃপ্তি সহারে খাওয়া যায়, কারণ বাজার থেকে কিনিয়া তো কত বেজাল, এটা অরিজিনাল ছানা দিয়া নিজে ঘরে বানাই লিলে। তো মজাদার মিষ্টি, দেখেন এখানে মিষ্টি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা মিষ্টি। তাহলে আধা কেজি ছানায় 21টা মিষ্টি হয়েছে। মিষ্টিটাই আমি কিন্তু বড় বড় করে বানাইছি, আর ওখান দিয়া দিমু উপরে একটু ডেকোরেশন করবো জাফরান দিয়া, জাফরানের একটু ফ্লেভার উপরে দিমু দিয়া একটু ডেকোরেশন করবো। জাফরান দিয়ে আমি ডেকোরেশন করবো। এখন এটা ডেকোরেশন করা শেষ, জাফরান দিয়েছি না অন্য একটা জিনিস দিয়ে ডেকোরেশন করছি। দেখুন কী সুন্দর, কী সুন্দর, মজাদার মজাদার কাঁচাগোল্লা। আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলের টারে নতুন কেউ ইয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, আর পুরাতন হইলে একটা লাইক দিয়া আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবা। এখন তো দেখলা বানানি এরকম ঘরে বানাইবা, বানাইয়া মানে দুধওয়ালা যে দুধ দেয় ছানা খাটিয়া দিলে, ছানা খাটিয়া দিবার কথা কইলে এ দিয়া দিব ছানা খাটিয়া আনিয়া, একটু দাম বেশি নিব আর কি, আধা কেজি ছানা নিব 250 টাকা, হয়তো 270 টাকাও নিতে পারে কোনো সময়। দেখুন কী সুন্দর মজাদার কাঁচাগোল্লা, খুব ইচ্ছা করছে নিজে বানাইতাম আর নিজে মানে এটা খুব সুন্দর লাগে। তখন একটা রেপিং পেপার দিয়া উফরি একটা পেপার দিয়া আমি ফ্রিজের মধ্যে রাখি দিব, ফ্রিজে যতক্ষণ রাখবো শক্ত হয়ে বসায়। দেখেন কী সুন্দর, কী সুন্দর, দেখেন কী সুন্দর মিষ্টির সাথে, কী সুন্দর মিষ্টি।
এখন তো আমার খাসাগোল্লা বানানিটা দেখলাম। আপনারা লাইক করবা, শেয়ার করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অন্ধকার অন্ধকার লাগে, মজাদার কাঁচাগোল্লা। ওখন ফ্রিজ থেকে আধা ঘন্টা পরে বার করলাম, পেপারটা একটু সরাই, একটা আমি কাঠিয়া ভাঙ্গি আপনারা দেখাইম। এইটা বার করি, তেমন শক্ত হয়ে গেছে মিষ্টিটা। দেখেন শক্ত হয়েছে, ভাঙছি এখন কীরম মানে ভিতরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা মজা মানে মজা মানে মজা কী জিনিস, নিজে বানাইলে যে এত দোকানের কিছু দোকানে তো এগুলো কিছুটা মানে ময়দা সয়দা ফুরাই দিয়ে ময়দা ওয়দা ফুরাই দিয়ে এত মজা। ভিতরটাই দেখুন, রকমভাবে বানাইবা।